সরকার মালিক শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত না মেনে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন নৌযান শ্রমিকের একাংশ ফলে সারা দেশে নৌযান প্রায় বন্ধ রয়েছে আন্দোলনকারীর পক্ষ বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে আর অন্য পক্ষ বলছে এই আন্দোলন অযৌক্তিক দুপুরের পর থেকে সীমিত আকারে নৌযান চালানো শুরু করেছেন তারা এদিকে ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন জাতীয় ব্যবসায়ীরা সংকট কাটাতে মালিক শ্রমিক সহ সব পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সংশ্লিষ্টমন্ত্রী প্রতিবেদন। বেতন ভাতা বাড়ানো সহ এগারো দফা দাবি নিয়ে শ্রম মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সাথে সোমবার রাতের বৈঠকে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হলেও মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিকদের একাংশ নৌজান শ্রমিক ফেডারেশনের ডাকে এ কর্মবিরতির ফলে সদরঘাট সহ দেশে সব ধরনের পণ্য ও যাত্রীবাহী নৌ চলাচল প্রায় বন্ধ দুপুর পর্যন্ত সদরঘাট ছেড়ে যায়নি কোনো ধরনের নৌযান তবে বিকেলের দিকে মালিক পক্ষের তত্ত্বাবধানে কিছু নৌজন টার্মিনাল ছেড়েছে আরো লঞ্চ ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মালিক সমিতি সংগঠনের নেতারা বলছেন আলোচনায় সমাধান হওয়ার পরও শ্রমিকদের ধর্মঘট অযৌক্তিক পলিটিক্যালি প্রি প্রিএম যারা এটার দাবি আমাদেরও কিন্তু তারা যে এই কাজটা করছে সকালে সম্পূর্ণ কার্যক্রপ করছে এবং করছে যারা করছে মুষ্টিময় হাতে কয়েকজন দশ জন লোক তবে শ্রমিক সংগঠনের আন্দোলনরত অংশের নেতারা বলছেন এগারো দফা দাবি এবং দুই হাজার ষোলো সালে সরকার ঘোষিত প্রজ্ঞাপনের পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন কালকে রাত্রে আমরা আটটা সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা করছি তাদের ডাক আসবে কিন্তু তারা ডাক না পরবর্তীতে আমাদের তো পূর্বের ঘোষিত কর্মসূচি আন্দোলন শুরু হয়ে গেছে সরকার যদি এখনো আমাদেরকে ডাকে যে আমাদের দাবি আদায় লক্ষ্যে কথা বলবে মীমাংসা করবে আমরা যে কোনো মুহূর্তে প্রস্তুত এদিকে ধর্মঘটের কারণে চট্টগ্রামে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল প্রায় বন্ধ অলস বসে আছে দুইশোরও বেশি লাইটারের জাহাজ তবে বন্দরের মূল জেটিগুলোতে পণ্য ও কন্টেইনার খালাস কার্যক্রম চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ অন্যদিকে চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ রুটে কোন লঞ্চ ছেড়ে যায়নি এতে ভোগান্তিতে পড়েন চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের নৌপথের যাত্রী ও ব্যবসায়ীরা ধর্মঘট সারবে তারা বলতে না মিনিট বা দিনের ধর্মঘট ডাকছে আমরা এখানে আসা কেস এখন ব্যাগ যাব নাকি এখানে দাঁড়িয়ে থাকব না কি করব আমরা বুঝতে পারছি ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে কোন নৌযান বরিশাল নদীবন্দর ত্যাগ করেনি অভ্যন্তরীণ রুটের নৌযানগুলো মাঝ নদীতে রাখা হয়েছে খুলনা অভ্যন্তরীণ নৌবন্দর ও মংলা বন্দর থেকে খুলনা অঞ্চলের আঠারোটি রুটেও কোনো নৌযান চলাচল করেনি ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি সংকটে পড়েছেন ব্যবসায়ীরা সাইদ খান বৈশাখী সংবাদ ঢাকা